হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে মূলত কথা বলবো যে আমি মূলত মিউজিক ছেড়ে কীভাবে ফ্রিলান্সিং আসলাম বা মিউজিকই কেন ছাড়লাম বা ফ্রিলান্সিংই কেন পিক করলাম তো প্রথম পর্যায়ে বলি যে আমি যদি আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে নিই আমি মোহাম্মদ রিয়াদ ইসলাম আমি মূলত পড়াশোনা করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে বেসিকলি আর তো ফ্রিলান্সিং ভিডিও টিডিও বানাই এগুলো দেখেন এই এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় আমি কোনো ধরনের সফল ফ্রিলান্সার ট্রিলান্সার কিছু না আমি জাস্ট আর্ন করতেছি নিজে চলতেছি ফ্যামিলিতে টুকটাক কন্ট্রিবিউশন করতেছি এতটুকুই আমার পরিচয় আমি এমন এটা এমন কোনো গল্প না যে একদম মানে আমার সাকসেস স্টোরি এই টাইপ কিছু না আমি জাস্ট আমার এইখানে বলবো যে আমি মূলত মিউজিক করতাম বা মিউজিশিয়ান হইতে চাইছিলাম সো আমি কিভাবে ওইটা বাদ দিয়ে ফ্রিল্যান্সিংয়ে শিফট করলাম এইটা অনেকের জন্য আপনাদের অনেকের জন্য হয়তো বা ইন্সপিরেশনাল হইতে পারে যে আপনারাও হয়তোবা অনেক অনেকে অনেক চিন্তাভাবনা করতেছেন সো অনেক পেশার মধ্যে রিলেটেড আছেন সো চাচ্ছেন যে হয়তো বা আমিও শিফট করবো ফ্রিলান্সিংয়ে সো এই এই গল্পটা থেকে ধারণা নিতে পারেন সবার জন্য ভিডিওটা না যাদের হাতে সময় আছে তারা দেখতে পারেন যাদের হাতে তুলনামূলক সময় কম তারা ভিডিওটা স্কিপ করতে পারেন সো প্রথম পর্যায়ে বলি আমি হলত গিটারিস্ট ছিলাম সো গিটার মোটামুটি ভালো প্লে করতে পারতাম দু একটা গান আমি আমার বিগত সময় কভার করে অ্যাড করাই দিব क्या तुम हमसे अभी मोहब्बत करते हो बुना पाईब कदिया डाकीबा लाल सारी पूरी कोना अब दिल कहा है जो दोबारा दे दे किस বাট ওইটা দেখে কেউ ইনফ্লুয়েন্স হয় না মিউজিক ছাড়লাম কেন প্রথম পর্যায়ে আছে যে বাংলাদেশে ভাই মিউজিকের ফিউচার হিসেবে যদি বলেন তাহলে কোনো কিছু নাই আর একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসেবে যদি আপনি চিন্তা করেন তো আপনি মিউজিক টিউজিক এগুলো নিয়ে ভাববেন তাহলে আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করবে কে বুঝছেন আমার বাবা একজন এডুকেটেড পারসন না যে মূলত একদম সরকারি কোনো চাকরি করে বা আমরা কোনো পেনশন টেনশন পাবো সো এইরকম কোনো কিছু কিন্তু আমার ফ্যামিলিতে হবে না হ্যাঁ সো আমি চিন্তা করলাম যে যখন আমার বাবা অচল হয়ে যাবে বা আমাদের খাওয়াতে পারবে না তখন আলটিমেটলি আমাদের ফ্যামিলিটার অবস্থাটা কি হবে সো এই চিন্তা করে বললাম যে না আমার এইগুলাতে থাইকা বা মিউজিক টিউজিক এগুলা কইরা এইভাবে উড়নচন্ডী জীবন জীবনযাপন করে কোনো লাভ নাই ইটস টাইম টু বি সিরিয়াস সো তখন আমি মূলত চিন্তা করি দু সালে মূলত আমি একটু সিরিয়াসলি ফ্রিল্যান্সিং বিষয়টাকে নিয়ে শেখা শুরু করি যদিও আমি তখন মিউজিক করতাম পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম কিন্তু তখন আমি দেখলাম মোটামুটি মিউজিক মিউজিক করতেছি যখন বিভিন্ন ধরনের কভার গান টান আমার পেজে দিচ্ছি দেন আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছে দেখলাম যে ইউটিউবে অলমোস্ট ওয়ানকের মতো সাবস্ক্রাইবার হয়ে গেল দেন দেখলাম পেজে অলমোস্ট টুকের মতো ফলোয়ার্স হয়ে গেল সো তখন আবার আমি আর এই ফ্রিলান্সিংটাও কন্টিনিউ করতে পারতেছি না ওইটাও ছাড়তে পারতেছি না আর কিন্তু ওইটা থেকে আমার কোনো টাকা আসতেছে না ওইটা থেকে আমার একটা মেন্টাল পিস কাজ করতেছে যে যাই হোক মানুষ আমরা চিনতেছে জানতেছে অ্যাপ্রিসিয়েট করতেছে আর সব থেকে সিরিয়াস কথা অনেক মেয়ে পাত্তা দিত তখন আর ছেলেরা মোস্ট অফ দ্য টাইম এটা অনেক পছন্দ করে এইটা ভাই ওই যে থাকে যে ছোটো যখন আপনি থাকেন আপনার ভিতরে ইম্যাচিউরিটি থাকে হ্যাঁ তখন মূলত বুঝছেন ওইরকম একটা ট্রেন্ড চলতেছিল তখন যে গিটার বাজাইতে পারে যে গান গাইতে পারে সেই মূলত হচ্ছে যে একদম অন্য একটা লেভেলে আছে মানে সেই কি করতেছে না এই বিষয়গুলো নিয়ে না বলি সো এইগুলো আমার মধ্যে কাজ করত বাট ওই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দিন দিন ছিল দেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমার ফ্যামিলি চলতেছিল ঠিক আছে আব্বু দিয়েছিল আম্মুও ভালো চলতেছিল কিন্তু ওই যে আমি মূলত আমার ভিতরে একটা আগে থেকে কি বলবো যে আত্মসন্মবোধ কাজ করতো যে আমি আমার বাপের কাছ থেকে টাকা চাইতে অনেক আমার খারাপ লাগতো সত্য কথা বলতে দিতেও না আমরা তো ভাই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন সো আমরা মূলত জানি যে বাবের কাছে আসেই কয় টাকা বাবার কাছে আসেই কয় টাকা সো ওনার কাছে আমি চাবই কয় টাকা উনি যা আর্ন করতেছে ওইখান থেকে গিয়ে যদি আরও দুশো টাকা বললি যে আমার দাও পকেট খরচ চলার জন্য তো বিষয়টা কেমন লাগে না আমি চাইতাম না তো এই এই তাগিদে তাগিতে দু হাজার বিশ সালে মূলত ফ্রিলান্সিং শুরু করি দু হাজার বিশ সাল থেকে তার আগে থেকে স্কিল নিয়ে ভাবতেছিলাম যদিও ক্লাস এইট থেকে এগুলো নিয়ে আমার চিন্তাভাবনা ছিল তখন কিছু হয়নি পরবর্তীতে দেখলাম যে দুই সালের দিকে আমি মূলত ওয়ার্ড প্রেস জানি এসিও জানি ফেসবুক অ্যাড জানি ফেসবুক অর্গানিক প্রমোশন জানি ইউটিউব এসিও এগুলো টুকটাক বিষয়ে আমার নলেজ ছিল আমি এই বিষয়ে গ্রাফিক ডিজাইন হালকা পাতলা জানতাম সো এই বিষয়গুলোতে আমার তখন দেখলাম যে বেস একটা মানে মোটামুটি একটা বেস তৈরি হয়ে গেছিলো সো তখন আমি ফাইবারে ট্রাই করা শুরু করলাম দেন ওইখান থেকে টুকটাক ক্লায়েন্ট আসলো দেন আমি ওই তখনই ওই সময়ে মাসে অলমোস্ট পনেরো থেকে বিশ বাইশ হাজার টাকা করে মাসে কামাচ্ছিলাম সো হ্যাঁ বিষয়টা অনেক জোস ছিল তখনই বুঝলাম যে না মোটামুটি নিজের টাকা উপার্জন করার মাধ্যমে একটা আধ্যাত্মিক রকমের শান্তি কাজ করে সো তারপরে আমার এইচএসসি এক্সাম হয় এইচএসসি পরে আমি একটা মারাত্মক লেভেলের দিদাদন্দদের মধ্যে পড়ে যাই যে এক্স্যাক্টলি আমি এখন কি করব। মানে অ্যাডমিশন নিয়ে ভাববো নাকি আমি আমার স্কিলটাকেই আরও বেশি শার্প করব। স্কিলটা নিয়ে আগাবো সো এই এইটা করতে করতে আমার অলমোস্ট চলে যায় ছয় মাস আর আমি একটা মারাত্মক লেভেলের ডিপ্রেশনের মধ্যে চলে যাই হাতে টাকা পয়সাও তেমন ছিল না পরবর্তীতে আমি একদম ইনশিওর করি যে না আমি মূলত ফ্রিল্যান্সিংই করবো আমি যদি কোনো একটা ভার্সারিতেও পড়ি তো সেখানে একটা যে কষ্টের বিষয় আছে আমার ফ্যামিলি সেটাও দিতে পারবে না আর ভার্সারিতে গেলে আমি আমার ব্রেন ডাইভার্ট হয়ে যাইতে পারে আবার যে আমি হয়তো আবার মিউজিকের দিকে চলে যাব। যেহেতু তখন অনেক ফ্রেন্ড সার্কেল পাবো অনেক মানুষজন আমার সাথে অ্যাড হবে একা থাকাটা তখন অনেক বেশি টাফ হয়ে যাবে আমি মোস্ট অফ দ্য টাইম একাই থাকি আর রুম থেকে খুব একটা বের হই না বাসা থেকেও বের হই না বের হইলেও রাতে বের হই আমার ফ্রেন্ডস বলতে খুব একটা ফ্রেন্ড নাই বললেই চলে সো এই 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 জন্য মূলত আমি চুজ করলাম যে এই এই কেরিয়ারটাই আমার ভালো লাগে আর আমি এইটাই কন্টিনিউ করব দেন এইভাবে করতে করতে পরবর্তীতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেখানে মূলত কনটেন্ট দেওয়া শুরু করি সো চ্যানেলটা অলমোস্ট দেখলাম তিন তিন হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেল মনিটাইজেশন হয়ে গেল। দেখলাম যে আপনাদের মধ্যে অনেকেই সেম প্রবলেমের মধ্যে আসেন সো আমার কাছ থেকে অনেকেই অনেক সময় টেক্সট করেন টেক্স করে বিভিন্ন ধরনের গাইডলাইন বা হেল্প চান ভাই আমি গাইডলাইন দেওয়ার মতো বা হেল্প করার মতো কোনো প্রশ্ন যায় নাই বাট আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি আর আপনাদের জন্য বলবো যে ফ্রিলান্সিংটাকে নিয়ে ফ্যান্টাসাইজ করা বাদ দেন আসলে লাখ লাখ টাকা কামাবেন এইরকম কোনো বিষয় না এইখানে মূলত পাই যে কোনো একটা স্কিলে আপনার একদম স্পেশালাইজড হইতে হবে মারাত্মক লেভেলের আয়ত্ত থাকতে হবে আপনার ওইটার ওপর যেমন আমি যদি বলি আমি সেলস অ্যান্ড কমিউনিকেশনে মোটামুটি ভালো আমার মোস্ট অফ দ্য কাজ আমার টিম করে যেমন আমি যদি ভিডিও এডিটিংয়ের প্রজেক্ট সেটা আমার টিম করে আমার গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট সেটা আমার টিম করে মানে টিম মেম্বার করে সো এইখানে মূলত আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজকর্মগুলো চিন্তাভাবনা করি সো এই জায়গা থেকে আমি হয়তোবা মাসে এক লাখ টাকা রিচ করে ফেলছি তার মানে যে আমি প্রত্যেক মাসে এক লাখ টাকা করে কামাই এমন কিন্তু না আমার কোনো মাসে হয়তোবা দশ হাজার হবে কোনো মাসে হবে না কোনো মাসে এক লাখও ছাড়াই যাবে সো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম আমি ওই মেজার করি না যে মাস মাসে শেষে কত হইলো না হইলো বাট ওই যে বিগত সময়ে টার্গেট ছিল যে দেখি রিচ করতে পারি কিনা রিচ করতে পারি কিনা সো যখন পারছিলাম তখন জানাই দিছিলাম সো এই হচ্ছে বিষয় যে আমার বিষয়টা নিয়ে কেউ ফ্যান্টাসাইজ করেন না বা অন্যান্য যারা আপনাদের টাকা পয়সা দেখা আচ্ছা একদম মানে কি বলবো যে আই স্যাচুরেটেড করতেছে এইরকম বিষয়ে দিয়ে যারা ঘটাচ্ছে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করেন আর ফ্রিলান্সিংয়ে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কাজ করে সেটা হচ্ছে যে ভাই ফ্রেন্ড সার্কেল কমান আর ওই রকম ফ্রেন্ড সার্কেল রাখার চেষ্টা করেন সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক যাদের কাজকর্ম আপনার কাজকর্মের সাথে রিলেটেড যেমন আমার ফ্রেন্ড সার্কেল যেমন বিগত সময় ছিল আমার দুই এক দুই তিনজন ফ্রেন্ড ছিল যাদের দেখে আমি খুব বেশি ইনফ্লুয়েস হইতাম সো ওইটা আমার কেরিয়ারে অনেক বেশি একটা হ্যাম্পার্ড হয়েছে সো যখন আমি আমার লাইফ থেকে তাদের বাদ দিয়ে দিছি বা ওদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করা শুরু করছি তখন আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আমার লাইফের গ্রোথটা তুলনামূলক অনেক বেশি হয়েছে আপনাদের পক্ষে সাজেশন থাকবে যারা আপনাদের ডিমোটিভেট করতেছে ফ্রিলান্সিং করা থেকে বা কন্টেন্ট ক্রিয়েশন করা থেকে বা যে কোনো ধরনের বিষয় থেকে সো তাদের থেকে বা একটা সেপারেট ডিস্টেন্স মেনটেন করেন হ্যাঁ ফ্রেন্ড আছে ঠিক আছে কিন্তু অত লুতুপুতে করেন না একদম আমার ফ্রেন্ড যদি এখন মনে করেন যে পাইলট হইতে যায় আপনি আবার বললেন না যে আমি পাইলট হব আপনার নিজেরও পরিবারের কথা চিন্তা করেন আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা চিন্তা করেন আপনার বাবার কথা চিন্তা করেন ফ্যামিলি নেক্সট টাইম হাল আপনাকে ধরতে হবে হ্যাঁ আপনি যদি ফ্যামিলির ছেলে হয়ে থাকেন সো ফ্যামিলির কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে এগুলো চিন্তাভাবনা কইরা সিদ্ধান্ত নিবেন এই হচ্ছে বিষয় এগুলাই মূলত আমার এই ছোট্ট লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স করছি ইনশাল্লাহ হয়তো বা ইন ফিউচারে আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স করবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আমি আই গেস একটা প্ল্যানিং করতেছি আপনাদের অলমোস্ট পঞ্চাশ জনকে নিয়ে পঞ্চাশ জনকে নিয়ে আমার একটা ব্যাচ রান করার প্ল্যান আছে সো সেটার কোর্স ফি শুধু নামমাত্র কোর্স ফি থাকবে কারণ ভাই টাকা ছাড়া অলমোস্ট যদি আমি এখন একবারে সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স যদি আমি দিয়ে দিই সো আপনাদের মধ্যেই অনেকের মধ্যে কি সিরিয়াসনেসটা থাকবে না যেমন নাম একটা কোর্স ফি নিয়ে আমি পঞ্চাশ জন মানুষকে সিলেক্ট করবো সেই পঞ্চাশ জন মানুষের দায়িত্ব আমি নিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সো এই ছিল বিষয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে নেক্সট কোনো একটা টপিক নিয়ে আসসালামু আলাইকুম